গুড মর্নিং বন্ধুরা, স্বাগত ডেভিড ঔসুমিতে। আর এই যে লালটুবাবুর লুক দেখেছ, যে এইরকম লুকে হবে কি দেখাবো, বললেন যে একটু চোখটা এত ফাটছে না ওই এসে দিয়ে। তো একটু সুপ্রভাত বলে দিন দাদা, আপনাকে ব্লগে না দেখালে ব্লগ নাকি কমপ্লিট হয় না। সুপ্রভাত, সবাই আপনাকে দেখতে চায়। হ্যাঁ, পুরো গরমের চোটে মাথা প্রায় নেড়া করে হয়ে গেল। না না, পয়সা বাঁচানোর জন্য বছরে একবার চুল কাটবে। ওকে চেনো না তোমরা, এত বছর ধরে দেখছো সব নিজের মতো করে। তো আমাদের এখন রান্না বান্না শুরু হয়ে গেছে, সকাল থেকেই এ হচ্ছে ব্রেকফাস্ট করছি। আর আমাদের বাড়িতে কৃষ্ণ আছে, সবাই চলে গেছে, কৃষ্ণ আছে। তো কৃষ্ণকে তো সেরকম আর স্পেশাল কিছু রান্না বান্না করে দিচ্ছি না, যা আমাদের হচ্ছে যা রান্না হচ্ছে সেই তার থেকেই খেয়ে নিচ্ছে। ওর অবশ্য সেরকম কোনো ডিমান্ডও নেই যে আমায় এই বানিয়ে দাও ওই বানিয়ে দাও। তবে আজকে বিশাল কাজ আছে, আজকে আমাদের জোম্যাটো থেকে আসবে ফটোশ্যুটের জন্য। আমি যে রান্নাগুলো জোম্যাটোতে মানে ক্লাউড কিচেনে বিক্রি করি, তার একটা ছবি তুলে ওরা নিয়ে গিয়ে ওরা আপলোড করবে, যাতে সুন্দর ছবি দিলে মানে বেশি বেশি করে আরও এ হয়। যেহেতু আমার ক্লাউড কিচেনের ওদের জোম্যাটোর কাছে রেটিংটা হচ্ছে 5 স্টারের ওপর, প্রায় 7 স্টারের মতো, তো সেই জন্য ওরা এটা ফ্রিতে পড়াবে আর কি। তো এই নিয়ে পরে ডিটেলসে কথা বলবো, এখন আমি আপাতত রান্নাটা করে নিই, উনি আবার বেরোবে, সেই জন্য ছটফট ছটফট করছি। লালটুবাবু বেরিয়ে যাওয়ার পর চান টান করে পুজো টুজো করে একদম চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসে সমস্ত রান্না আমায় করতে হবে। তো আমাদের যতগুলো আইটেম আছে ক্লাউড কিচেনে, সেই সমস্ত রকম আইটেম একটা প্লেট করে বানাতে হবে, যাতে ওরা এ করে সেই এক প্লেট করে আর কি ছবি তুলবে। ছবি তুলে আমার জোম্যাটো যে মানে ক্লাউড কিচেনের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোই ছবিগুলো সেগুলো অ্যাড করবে। এর মধ্যে আমাদের অর্ডারও এসে গেছে, অনেকগুলো রান্নাও রেডি করাও হয়ে গেছে। তো অর্ডারটাকে আমি রেডি মানে প্যাকিং করছি, কারণ সোহম এখন একটু ব্যস্ত আছে অন্য কাজে, তো সেই জন্য প্যাক করছি। আর এটা ভেজ থালির আর কি যে প্যাকিংটা করছি, একটা ভাজা পোস্ত তরকারি আর রয়েছে ডাল আর ভাত, ব্যাস। আর এর সাথে রান্নাও তো চলছে দেখতেই পাচ্ছ। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে ওরা আসবে মানে 1টা থেকে 1:30টার মধ্যে, তার মধ্যে আমাকে বলেছে সব রকম রান্না করে রাখতে। আমি তো ভাবছি যে 20-22 রকম রান্না, মোটামুটি তো 15-20 রকম রান্না আছে, সব কটা রান্না কী করে একা হাতে করব। তাও তো একটার পর করেই যাচ্ছি, সেই সকাল থেকে মানে কি বলবো, হাতে যন্ত্রণা হয়ে গেছে অতগুলো। আর কি বলতো, শুধু রান্না করলে তো হবে না, রান্না করছি প্লাস কড়া মাজছি, আবার সেই কড়াটায় রান্না করছি, মানে এরকমভাবে আর একটার মধ্যে সব করতে হবে। এদিকে দেখো না, অর্ডারও শুরু হয়ে গেছে, যে কি বলবো, যা গিয়ে চটপট করে করতে থাকি। আমার সাথে সোমাদিও কাজ করে, তো সেই জন্য সোমাদি পরে আসবে। সোমাদি নিজের সংসারের কাজটা আগে কমপ্লিট করুক, তারপর সোমাদিকে বলেছি দুপুর দিকে চলে আসবে। তো কেন বলো তো লুচি পরোটা যেগুলো করব সেগুলো গরম গরম ভেজে দিলে, তার ছবি তুললে কিন্তু আলাদাই একটা লুক আসে। তো সেই জন্য আমি তখন বলেছি যে এই দিকটা আমি দেখব আর তুমি নয় লুচি পরোটার দিকটা দেখবে। তো এই যে আমাদের জোম্যাটো থেকে যে ক্যামেরা দাদাকে পাঠাবে বলেছিল, সেই ক্যামেরা ভাই চলেও এসছে, ও আমার থেকে ছোটই হবে, ভাই বলি তো। ও এখানে ছবিগুলো তুলছে, এই যে সোহম রেডি করে করে দিচ্ছে, কারণ আমাদের সব স্পেশাল প্লেটে, যেরকম আমরা ইউটিউবের জন্য প্লেট ডিশ বাটি সব কিনে রেখেছি, সেই সব বাটিতে আর কি যেরকম সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এই যে সোমাদিও চলে এসছে লুচি পরোটার ডিপার্টমেন্টে, এই যে ও এখানে ছবি তুলছে আর কৃষ্ণ শ্যুট করছে, কৃষ্ণ আছে, কৃষ্ণকে বলেছি তুই শ্যুট কর। তো ওরা দেখতেই পাচ্ছ না, ও বলছে এই বাটিতে এই কালারটা হয়ে হবে না, সেই সব সোহম আবার গুছিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, এই যে মুছে দিচ্ছে ধারটা লাগলে লেগে থাকলে সেটা খুব ভালো। ওর দাদা মানে ভাই এসেছিলো, যে ভাই এসেছিলো ছবি তুলতে, খুব ভালো। আমি ভাবতেই পারিনি, একটা ছোট্ট আমার ইচ্ছে ছিল যে এরকম একটা মানে দোকান করার ইচ্ছে আমার কোনো দিনই ছিল না। আমার ইচ্ছেই ছিল যে এরকম আমার খাবার যাতে লোকের কাছে পৌঁছানো যায়, কিন্তু ডেলিভারি ম্যানের প্রবলেমের জন্য আমি সেটা করতে পারতাম না।
তো এই জোম্যাটো সুইগির দ্বারা এখন করতে পেরে আমার ভালো লাগে। হ্যাঁ, অনেক রকম আমরা প্রবলেমে পড়ি, আবার সেখান থেকে উতরে আসি, সবই ঠিক আছে। এই যে সমাধি পরোটা ভেজে দিয়েছে, তো তারও ছবি তুলছে। কোন কাজে রিক্স নেই বলো না, সব কাজেই রিক্স আছে। তো নিজের স্বপ্নটা, যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা সত্যি করতে পরিশ্রম করতে তো হবেই, অবশ্যই পরিশ্রম করতে হবে। আর এই যে সব পরপর প্লেটে সাজিয়ে ও ছবি তুলছে, এখন এটা আলুর পরোটার ছবি তুলছে, তো এরকমই চলতে থাকছে। আজকে বিকেলে আবার আমাদের ফিশ ফ্রাইয়েরও অর্ডার আছে, তো সেই জন্য সোমাদিকে বললাম তুমি ফিশ ফ্রাইগুলো এ করো, রেডি করো, কারণ এগুলো অনেক আছে, মানে অনেকগুলো স্টেপ আছে, তো সেগুলো করতে হবে। আমি অর্ডার এলে অর্ডারের কাজটা করছি, আর সোমাদিকে মোটামুটি এগুলো সব ঠিক করে দিচ্ছি, যাতে সোমাদি লেয়ারগুলো করে। আর ওদিকে দাদা, মানে ওদিকে ভাইও তো ছবি তুলছে, যে জোম্যাটো থেকে যে ভাইকে পাঠিয়েছে, সেই ভাইও মাঝে মাঝে বলছে এই বাটিটা এটা চলবে না, এই যে থালিটা আমরা যেমন ভেজ থালিটা কাঁসারের থালায় দিয়েছি, কি কি আইটেম দেখতে ভালো লাগবে। তো আমার এগুলো নলেজ আছে, যেহেতু আমরা ইউটিউবে করেছি, সেই জন্য আমি বললাম তোমাকে ডিশ আনতে হবে না, আমাদের কাছে ডিশ আছে। তো সেই ইয়েতে ও আর সোমাদিও এখানে কাজ করছে, কৃষ্ণ ভালো কাজ পেয়েছে, একবার এখানে শ্যুট করছে, একবার ওখানে শ্যুট করছে। তো যাক গিয়ে স্বপ্নটা সত্যি হচ্ছে তোমাদের ভালোবাসায়, তোমাদের সবার আশীর্বাদে। তবে হ্যাঁ, ব্লগ আমি এখন অতটা দিতে পারি না, তোমাদের একটু রাগ তো হয়ই অবশ্যই, কিন্তু কি করব বলো, নিজের স্বপ্নকে সত্যি করতে গেলে সব দিকে তখন একটু করতে হয়। এতদিন চ্যানেল চালালাম, এখন চেষ্টা করি, আর এটা নতুন একটা স্বপ্ন দেখেছি, সেটাকে নিয়ে বাড়ির মধ্যে করি, বাড়ির সংসারে কাজের মধ্যে দিয়ে চলে যায়, বেশ ভালোই লাগে। প্রথম প্রথম অর্ডার খুবই কম আসতো, তবে এখন ভালোই অর্ডার আসে, যাদের খাইয়েছি তারা আবার অর্ডার করে, কারণ এমনি তো আমি যে বিক্রি করছি বলে খারাপ খাবার বানাবো বা খারাপ তেল মশলা দিয়ে বানাবো বা কম তেল মশলা দিয়ে বানাবো তা নয়। আমি কিন্তু যেরকম আমাদের বাড়ির রান্না করি সেরকমই বাইরের যেটা বিক্রি করি সেটাও বানাই, কারণ আমার কাছে হচ্ছে রান্নাটা খুব মানে পছন্দের জিনিস। তো আমার হচ্ছে পারফেক্ট যতক্ষণ না হচ্ছে রান্নাটা ততক্ষণ আমার ঠিক শান্তি হয়, আমার মনের মধ্যে খুঁতখুঁতুনি হতেই থাকে আর কি। এই যে এখানে সব খাবারগুলো রয়েছে, ওরে বাবা দেখে আমার মানে হচ্ছে এবার সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। ওদের সব ছবি তোলা হয়ে গেছে, এক একটা কন্টেনার বার করে করে দিচ্ছি আর ছবি তুলছে, মানে বীভৎস ব্যাপার আর কি। এই সব বাটি আমার ছিল বলে তাই এগুলো সব মানে কাজে লেগে গেল। আর রান্নাঘরটার যদি অবস্থা তোমাদের দেখায়, হ্যালো, মানে তোমরা আমি তো কান্না পাচ্ছি, তোমরা দেখে কি করবে জানি না। এই যে ফিশ ফ্রাইয়ের আজকে অর্ডার আছে, তো ফিশ ফ্রাই এগুলো সব করে আর খিদে পেয়ে গেছে, মারাত্মক খেতে চলে গেছিলাম, সেই সব এই সব মানে এরম করা আছে। এই এখন সব খেয়ে দিয়ে এই ব্লগটা এডিট করে আপলোড করে তারপর এসছি এই সব পরিষ্কার করতে, কারণ সন্ধেবেলা থেকে আবার অর্ডার আসবে, আর সন্ধেবেলা এমনি ফিশ ফ্রাইটা ডেলিভারিও করতে হবে। এই সব বাসন টাসন পরে, এই যে কতদিন বাদে তোমাদের রান্নাঘরটা শেয়ার করছি না, তো চলো এগুলো আগে সাফ করি, সাফ না পরিষ্কার করলে না কিচ্ছু হবে না আর কি। মানে বীভৎস অবস্থা, আমার দেখেই না কিরম একটা কান্না পাচ্ছে আর মাথা ঘুরছে, হ্যাঁ কি বলবো। আর এইগুলো খাবারগুলো আস্তে আস্তে চাপা দিয়ে রাখি, করি সব করি, তো এইসব গোছাচ্ছি আর কি, যেগুলো খাওয়া হলো বাদবাকিগুলো এবার সব চাপা দিয়ে রাখি, রাত্রিবেলা কি অর্ডার হয় দেখি তারপর তুলে রাখবো সব। আমরা এখন পটল চিংড়িও সেল করছি, তো এই যে পটল চিংড়ি, এই যে নিরামিষ ছোলার ডাল আমাদের, তোমাদের দেখিয়ে দিই, তোমাদের তো দেখানো হয় না। এই যে আমাদের চিকেন কষা, আর এই যে ভেটকি মাছ, আলু, ফুলকপি দিয়েছিল, কিন্তু এখন যেহেতু ফুলকপি ভালো পাওয়া যাচ্ছে না তাই আলু দিয়ে, আর এই যে আমাদের দই কাতলা, এই সব আর বাদবাকি কিছুটা তুলে দিয়েছি। আর এই যে আমাদের ভেজ থালির জন্য পোস্ত, আলু, তরকারি। এই রান্নাঘর পরিষ্কার করে আবার চান টান করে সন্ধ্যে দিয়ে আমি চলে এসেছি,
কারণ এই ফিশ ফ্রাইগুলো 7:30টায় ডেলিভারি করতে হবে। তো সকালবেলা লালটুবাবু এনে দিয়েছে ভেটকির ফিলে, একদম ভেটকি মাছ, অরিজিনাল ভেটকি মাছ থেকে ফিলে আমরা কাটিয়ে নিয়ে আসি। আর এগুলো স্পেশাল অর্ডারেই কাজ করি, যখন যে বলে তখন সেই অর্ডারের জন্য মাছ নিয়ে আসি। আর এই যে মানে কিচেনটা পরিষ্কার করতে আবার কাজ করার এনার্জি এলো বাবা, কিচেনটা পরিষ্কার করতে গিয়ে আমার হাড়গোড় ভেঙে গেছে, সমস্ত বাসন মেজে তুলে রেখেছি, সব ওগুলো তোলা বাসন, যেগুলো আমার ওগুলো খালি ছবি তোলা বা কেউ এলো তখন সাজিয়ে দিতে দেখতে ভালো লাগে, যেরকম মানে রেস্টুরেন্টে এ হয়। আর এই যে আমাদের ফিশ ফ্রাইও মোটামুটি হয়ে গেছে, নখানা সে ফিশ ফ্রাই নেবে, তো সেই ফিশ ফ্রাইগুলো ভেজে আবার দিয়ে আসবো। এটা আমাদের ফ্ল্যাট থেকেই অর্ডার হয়েছে, তো যেহেতু আমি অরিজিনাল একদম ভেটকি থেকে কাটিয়ে ফিশ ফ্রাইটা বানিয়ে দিই, আর বাড়ির ভালো তেলে সুন্দর ঘরোয়া এতে, তো সবাই মোটামুটি ফিশ ফ্রাইটা ওই অর্ডার করে, তো মোটা করে ফিলে কাটিয়ে নিয়ে আসি বড় বড় করে, আর যখন অর্ডার হয় তখনই নিয়ে আসি, নাহলে ফিশ ফ্রাইয়ের মাছ এনে রাখি না, খুব সমস্যা হয়, ভালো মানে ভেটকি মাছ বেশি দিন ভালো থাকে না জানো তো, তখন সমস্যা হয়ে যায়। তাই আমরা ক্লাউড কিচেনে ফিশ ফ্রাই বিক্রি করতাম বন্ধ করে দিয়েছি। সব ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা, সব ঘুরতে বেরিয়েছি, হ্যাঁ, মন ভালো রাখার জন্য, হ্যাঁ, সেই নিজেদের সুস্থ রাখবো তবে তো সংসারে কাজ করবো। এই সব কাজ মিটিয়ে একটু রেস্ট নিচ্ছি, মানে এখন বসে আছি, যদি অর্ডার আসে তখন আবার গিয়ে করতে হবে, সবসময় নিজেকে রেডি রাখতে হয় যে হ্যাঁ অর্ডার এলেই সঙ্গে সঙ্গে সেটা করতে হবে। তবে গরম পড়ছে তো এখন লুচি পরোটার অর্ডারটা একটু কম, এখন একটু ভাতের অর্ডারটা বেশি, থালির অর্ডারটা সব থেকে বেশি আমার কাছে আর কি। তো এই আর কি, অর্ডারের মধ্যে সব থেকে ভালো লাগলো যেটা, যে একটা কাজে নেবেছিলাম 3 মাস আগে, তখন ভাবিনি যে এত এখানে এসে দাঁড়াবো বা এইরকম একটা ফটোশ্যুট হবে, আমার খাবারের ছবি তুলে নিয়ে যাবে। আমার ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা, আর এটার কোনো পয়সা তো লাগেনি, যেহেতু আমার রেটিং খুব ভালো জোম্যাটোতে, সেই জন্য ক্লাউড কিচেন খুলতে পারো তোমরা, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো নিয়ে আলাদাই একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে আমি বলতে চাই না, কারণ সেটা একটা আলাদা ভিডিও হলে কি হবে, যারা খুলতে চায় তারা ওই ভিডিওটা দেখলে সুবিধা হবে তাদের। তো সেই রকমই পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হয়, আর সারা দিন পরিশ্রম করতে হয়, আর তোমরা জানো আমি কাজ করতে কোনো ভয় পাই না, কাজ করতে পারি, কিন্তু হ্যাঁ কি বলতো, এরকম নয় যে মানে কাজই করে যাচ্ছি টাকাই রোজগার করে যাচ্ছি, সেরকম নয়, আমি কিন্তু সব কিছু করতে ভালোবাসি। কখনো কখনো এটা বন্ধ করে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে যাই, মন্দিরে যাই, একটুখানি গঙ্গার ধারে ঘুরে আসি। আমাদের ফ্ল্যাটে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা এই দেখো না তোমাদের সাথে এই ভিডিওতে অ্যাড করে দেবো। আমরা সবাই মিলে গেছিলাম এতে কল্যাণী শরতলা, যেটা বালিতে আছে, তারপরে দাওনাগাছি তলা আর কি। তো ওখান থেকে আবার গঙ্গার ধারে একটু বসে সবাই মিলে গল্প করে আসি, গল্প করে এসেছি, তারপরে দোলতলার মেলায় গেছিলাম সব বন্ধুরা মিলে। তো সেই এখানে এসে আমার খুব ভালো লাগে সবার সাথে এরকম মিলেমিশে থাকতে, আর জানোই আমি গল্প করতে ভালোবাসি, সবার সাথে মিশতে ভালোবাসি, তো সেই সব খুবই ভালো লাগে। যাকে পরিশ্রম হয় ঠিকই, কিন্তু বাড়ির মধ্যে থাকা একটা আলাদা, বাড়ি থেকে করছি বলে, ঘর থেকে করছি বলে, যখন অর্ডার আসে না ঘরের কাজ করি, নিজের কাজ করি, নিজের সাথে সময় কাটাই। তবে হ্যাঁ এটা বলতে পারো সময় এখন খুবই কমে গেছে নিজের, আমি সবসময় ব্লগে বলি যে নিজের জন্য কিছুটা সময় রাখবে, যে নিজের সাথে একটু টাইম কাটানো, যাতে তুমি ফ্রি মাইন্ড হয়ে আবার নতুন করে এনার্জি পাও কাজ করার, সেই সময়টা যেন এখন কমেই গেছে, এখন সময়ই পাই না যে কোথা দিয়ে সকালটা চলে যায়, মানে সারাদিনটা চলে যায়, রাত্রির হয়ে যায়, লালটু চলে গেল তারপরে আবার রাত্রে চলে এলো, সেটাই এসে যায়, বুঝতেই পারি না সারাদিনটা কোথা দিয়ে চলে যায়। এই কাজের যতদিন শরীরে ক্ষমতা আছে কাজের মধ্যে দিয়ে থাকা ভালো, তাতে সুস্থ থাকবো, ভালো থাকবো। যাকে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, চেষ্টা করবো এরকম আরও ব্লগ তোলার, ব্যাস আর কি বলবো, কৃষ্ণটা আছে, কদিন বাদে চলে যাবে, ওর রেজাল্ট বেরোবে, মনটা খারাপ লাগবে,
তবুও এসে রইলো কিছুদিন এবারে। সবাই মিলে খুব ভালো করে দোল আনন্দ করেছি। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো দেখে থাকো, দেখে নাও এখন। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখাবে, টাটা।